শুনবো ওনার এই বর্তমান প্রেক্ষাপট নিয়ে ওনার মূল্যবান। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم বাংলাদেশ লেবার পার্টি ইউকেকোর থেকে আয়োজিত আজকের এই দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য এবং মুক্তি কামনায় আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত আমার একান্ত শ্রদ্ধেয় বাংলাদেশ জামাত ইসলামের ইউরোপের সম্মানিত সমন্বয় জনাব ব্যারিস্টার আবু বকর মোল্লা ভাই এবং বাংলাদেশ লেবার পার্টির সম্মানীয় যুগ্ম সম্পাদক বিশিষ্ট লেখক সাহিত্যিক জনাব রাকেশ রহমান ভাই এবং আমাদের আরেকজন ব্যারিস্টার টিপু ভাই সহ আমার সামনে উপস্থিত আমার বাংলাদেশ থেকে বাংলাদেশের প্রিয় স্বদেশী ভাইরা আন্তরিক সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা এমন একটি প্রেক্ষাপটে অতিক্রম করছি যেই সময় বাংলাদেশে আমি গত নভেম্বরের 19 তারিখ বাংলাদেশ থেকে বের হয়ে ইন্ডিয়া এবং নেপালে দীর্ঘদিন লুকিয়েছিলাম, তারপরে ইন্ডিয়া থেকেই মূলত ভিসা নিয়ে দেশে আসতে পেরেছে আর কি। কারণ ওদের সিদ্ধান্ত ছিল যখনই পাবে তখনই মেরে ফেলার সিদ্ধান্ত ছিল, তখন দায়িত্বশীলদের সাথে আমাদের কথাবার্তা হয়েই আমি সেভাবে দেশ ত্যাগ করতে সক্ষম হই। কিন্তু ইট ইস ট্রু, লাকিলি আলহামদুলিল্লাহ আই লেফট মাই কান্ট্রি। কিন্তু আমাদের অনেক ফ্রেন্ডস আছে, অনেক বন্ধু আছে যারা অলরেডি দে হ্যাভ বিন ডিসঅ্যাপিয়ার্ড, তাদের এমনকি ডেড বডিও পাওয়া যায়নি অনেকে। অনেক বাবা মা এটাও বলছেন যে অ্যাটলিস্ট আমার সন্তানের ডেড বডিটা আমরা চাই। আজকে বাংলাদেশে এরকম একটি শ্বাসরুদ্ধকর পরিস্থিতি চলছে। এমন কোন নেতা নাই, এমন কোন প্রফেশনের এমন কোন ব্যক্তি নাই যারা আজকে এফেক্টেড না হয়েছে। এখন দেশনেত্রী বেগম খালেদা জিয়া থেকে শুরু করে বাংলাদেশ জামাত ইসলামী, বাংলাদেশের থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি, আমাদের সর্বোচ্চ দায়িত্বশীলদেরকে আপনারা জানেন ঠুমক এবং মিথ্যা অজুহাতে জামাতের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়েছে। শুধু জামাতের দায়িত্বশীলদেরকে ফাঁসি দেওয়া হয়নি, দেশনেত্রী বেগম খালেদা জিয়া স্বাধীনতার মহান ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সহধর্মিণী এবং 3 বারের সাবেক সফল প্রধানমন্ত্রী, বাংলাদেশের গণতন্ত্রের রূপকার, তাকে আজকে কারাগার রুদ্ধ করা হয়েছে। এবং কি অজুহাতে রুদ্ধ করা হয়েছে একটি বাচ্চা শিশু পর্যন্ত বুঝতে পারবে। আজকে দেখেন হাজার হাজার মিলিয়ন বিলিয়ন টাকা ব্যাংক থেকে যখন চুরি হয় তখন তার কোনো কিছু হয় না, কিন্তু 2 কোটি 1 কোটি 50 লাখ টাকার জন্য এরকম দেশনেত্রীকে আজকে আটকে রাখা হচ্ছে। যে মামলার কোনো মেরিট নাই, আওয়ামী লীগের আমাদের বন্ধুরাও বলেন যে মামলার কোনো মেরিট নাই, এবং বেগম খালেদা জিয়াকে রাজনৈতিকভাবে আটকে রাখা হয়েছে। ওদের যত ভয় বাংলাদেশের সবাইকে তারা শেষ করতে পেরেছে। আমরা মনে করি আওয়ামী লীগের সবচেয়ে বড় ভয় বেগম খালেদা জিয়া। যতদিন বেগম খালেদা জিয়া থাকবে, তারেক রহমান থাকবে, জামায়াত ইসলামী সহ লেবার পার্টি সহ সকল পার্টি থাকবে, ততদিন আওয়ামী লীগের ঘুম প্রধানমন্ত্রী হলো আজকে তাদের কিন্তু ঘুম নাই আমি মনে করি। প্রিয় ভাইরা, আমি মনে করি আরেকটি কথা স্পষ্ট করতে চাই। আজকে তারা ভেবেছিল গত পৃথিবীর ইতিহাসে, এটাও একটি বিরল ইতিহাস, একটানা প্রায় আমরা 12 বছর আন্দোলন করছি ফখরুদ্দিন মইনুদ্দিনের বিরুদ্ধে, আমরা আন্দোলন করেছিলাম। আপনাদের মনে থাকার কথা, মইনুদ্দিন সাহেব চেয়েছিলেন জরুরি অবস্থার মধ্যে 4 দলীয় ঐক্যজোটকে নির্বাচনে নিতে, কিন্তু বেগম খালেদা জিয়া স্পষ্ট বলেছিলেন জরুরি অবস্থার ভিতরে কোনো গণতান্ত্রিক ইলেকশন হবে না, এবং বাধ্য হয়ে বেগম খালেদা জিয়ার কথার উপর ভিত্তি করে সেদিন জরুরি অবস্থা উইথড্র করে বাংলাদেশে নির্বাচন হয়েছিল। সেই